What's up guys, it's me NiL. আজকে আমি এসেছি চাটমোহর উপজেলার ভাঙুরাতে। আমরা আজকে এসেছি 6 জন। আমার সাথে আছে আমার ভাই সজীব, ছোট ভাই সাগর, মানব আমার ভাস্তে সম্পর্কে, সাথে আরেকটা ভাস্তে আছে, সে হলো আমার এক নম্বর ভাস্তে স্বাধীন, আরেকজন আছে ছোট ভাই রাব্বি। গাইস অসাধারণ একটা মুহূর্ত, ঠিক আছে? আমি দেখতে পাচ্ছি ওই পাশে ট্রেন আসতেছে দ্রুত গতিতে। আমাদের তিনজনের মধ্যে একটা প্রতিযোগিতা হবে, প্রতিযোগিতাটা হলো এই যে রেল লাইন আছে, এই রেল লাইনের তিনটা লাইন আছে, এই তিনটা লাইনের উপর দিয়ে আমরা তিনজন হাঁটবো। হাঁটবো বলতে সে দৌড়ায় হোক আর যেভাবে হোক আমরা একটা প্রতিযোগিতা করবো যে কে আগে যেতে পারে এটার উপর দিয়ে হারলে, পড়লে কিন্তু বাদ, ঠিক আছে? যদি দুজন পড়ে যায়, একজন যদি পিছিয়ে থাকে সে কিন্তু জয়ী। তো আসুন আমার সাথে। বিকেল টাইমে ঘোরার জন্য ভাঙুরা রেল স্টেশনটা আসলে অনেক সুন্দর। সো আমরা আর এখানে দেরি করব না, অনেক মজা করলাম। সো আমরা 6 জন তিনটা বাইক নিয়ে আসছি। সো গাইস আমরা এখন চলুন যাই ফরিদপুর রাজবাড়িতে, যেটা বনোয়ারিতে অবস্থিত। রাজার বাসায়, তো আসলে এখন অনেক আগে, এটা এখন উপজেলা পরিষদ হয়ে গিয়েছে, আগে রাজার বাসা ছিল। সো আমরা দেখি, একটু ঘুরে দেখি, ভেতরে যাই। সো আমি একদম বাইরের গেট থেকে ভেতরে ঢুকলাম, ভেতরে আরেকটা দেখেন মূল ফটো আছে, ছোট ভাই সাইকেল চালাচ্ছিল, আমি তাদের থেকে নিয়ে সাইকেল চালাবো। তোমার নাম কি? মহিম। বাসা কোথায়? গোপালনগর। এটা তোমার সাইকেল? হ্যাঁ। 1 লিটার তেলে কত কিলোমিটার যায়? তেল লাগে? না। তেল লাগে না? আচ্ছা দেখি। ওই কত বছর উঠছি না সাইকেলে, যাক লাগল থাকছি আমি। গাইজ কীভাবে চালায়, এই কীভাবে চালায় আমায় শিখে দাও। পারো তোমরা?
আমার চ্যানেলের নাম নীল ট্রাভেল বিডি, ওকে নীল ট্রাভেল বিডি মনে থাকবে। Close till I get up. Time is barely on our side. I don't wanna waste what's left. The storms we chase are leading us. And love is all we'll ever trust. ছোট বাচ্চারা আমাদেরকে নিয়ে যাচ্ছে ভাঙা বাড়ি দেখাইতে রাজার। মানে রাজার আমলের বাড়ি যদি একটু ভাঙা না হয় তাহলে তো আর জমবেই না। রাজার আমলের বাড়ি হইতে হবে ভাঙা, এক্স্যাক্টলি তাই, তাই না? কই ছোট রাজা ভাঙা বাড়ি কই? ও আচ্ছা, এই পাইছি তো, পেয়েছি আমরা এতক্ষণ পরে। থ্যাংক ইউ তোমাদের, আসো। সো ওই যে দেখতে পাচ্ছেন ভাঙা বাড়ি, ওটা দেখায় দিছে আমাদেরকে। সো রাজার বাড়ি আসলাম, আর ভাঙা ঘরে যদি না যাই তাহলে কেমন হয় বলো। দেখাও যতটুকু দেখানো যায় উপর থেকে দেখাও, কারো কাজ গুলো এখনো কিন্তু অক্ষত আছে। দেখাও এই যে প্রতিটা দরজার উপরে যে কারুকাজ গুলো আছে, অন্ধকার ভেতরে আর যাব না, আসুন বের হয়ে যায়। এটা রাজার হাওয়া খানা ছিল, এখানে বসে রাজা হাওয়া খেত। হাওয়াখানার ঠিক সামনে পুকুর আছে, পুকুরের ওপার দিয়ে রাস্তা চলে গেছে, তো আমরা একটু সিঁড়ির দিকে যাব। Close till I get up. Time is barely on our side. I don't wanna waste what's left. The storms we chase are leading us. And love is all we'll ever trust. Yeah. No, I don't. রাজাই পুকুরে গোসল করতে হয় তো, তাই না? তুমি দেখছো? না। তাহলে হ্যাঁ বললো কেন? তাই তোমার বাসায় কোথায়? রাজশাহীতে নাকি? কি বলছো? তাহলে তোমার ভাতে আমার ইনকা কেন? ও আচ্ছা, তোমার কৃষি বাড়ি রাজশাহীতে, এই জন্য তুমি কেন অনেক সুন্দর। একটা টিউবওয়েল আছে, পানি ওঠে কি ওই টিউবওয়েলে? পানি ওঠে না, কে যেন কথা বললো আবার?
ছোট ভাই একটা সুন্দর তথ্য দিছে, ও পাশে রানী গোসল করত। এখানে একটা মসজিদ আছে, মসজিদটা একটু আমি যদি দেখাই। গাইস, রাজার বাড়িতে আসার পরে একটা কার কিনছি আমি, জিপ, জিপ কার। আসেন দেখি, জিপ গাড়িটা দেখি আমি। গাইস, এটা আমি মাত্র কিনলাম। এর সব কিছুই ভালো, ঠিক আছে। কেমন লাগলো আমার আজকের এই ব্লগটি? যদি ব্লগটি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর এরপরে আসছে আরও অনেক সুন্দর জায়গা, এবং দেখতে থাকুন নীল ট্রাভেল পিডি এবং সাবস্ক্রাইব করে রাখুন। আর ভিডিওটি ভালো লাগলে কমেন্ট করে আপনার মতামত জানাতে ভুলবেন না। দেখা হবে নতুন কোনো ব্লগে, সেই শুভকামনায় সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।